মহালয়ার এই পাঠটি নিয়ে আসে দেবীর আগমনের সূচনা। পিতৃপক্ষ হলো অবসান, দেবীপক্ষ শুরু হলো, আর সেই সাথে সাথেই আমরা বাঙালিরা সাধারণত ভোরবেলা এই মহালয়া শুনে এবং বিশাল একটা আনন্দের অনুভূতি, কারণ পুজো আসছে, এসে গেছে, দেবীর আগমন হয়ে গেছে। তো যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছো, সবাইকে জানাই দুর্গা পুজোর শুভেচ্ছা এবং নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবার পুজো ভালো কাটুক, আনন্দে থাকো, সুস্থ থাকো, এই কামনা নিয়েই আমি আজকের এই দিনটি কীভাবে এনজয় করলাম, মানে সকালবেলাটা কীভাবে কাটালাম বন্ধুদের সাথে খুব দারুণ আনন্দ করে, সেটাই থাকবে আজকের এই ব্লগটাতে। আর ছোট্ট একটা রেসিপি শেয়ার করেছি, মানে আমরা ব্রেকফাস্টে লুচি আলুর দম তো খেয়েই থাকি, তো পুজোর কদিন অনেকেই আমিষ খান না, তাই একটা দারুণ নিরামিষ আলুর তরকারির আলুর দমের রেসিপি শেয়ার করেছি। বলো শুভ মহালয়াটা বলো। একটু ভোর হতেই আমরা বেরিয়ে পড়েছি মহালয়া শুনতে শুনতে, রাস্তায় মাইকে প্রত্যেক জায়গা, ঘরে ঘরে রেডিওতে মহালয়া বাজছে, পরিবেশটা দারুণ লাগছিল। আর আমরা সবাই জানি দেবীর চক্ষুদান হয়, তো আমরা এরকম যে তৈরি হচ্ছে চক্ষুদান হচ্ছে, এরকম প্রচুর আমাদের কাছেই প্রতিমা আছে, তো সেইটা দেখে প্রচুর ফটো সেশন হয়েছে। ফটোগুলো আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে শেয়ার করেছি, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো আর একবার দেখতে পারো। তারপরেই আমরা একদম চা আর আড্ডায় মেতে গেছিলাম, তো সেটার কিছুটা ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো মানেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, প্রচুর আড্ডা, প্রচুর আনন্দ, বন্ধুদের সাথে অনেক মজা, সেটার সবে শুভ সূচনা হলো। তারপরে আমরা আজকের মতো যে যার বাড়ি ফিরে গেলাম, কারণ তার বাড়ির সবাই অপেক্ষা করছে, তাদের ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে। তো কী খেলাম আমি, তাই জন্য একটা ছোট্ট আলুর তরকারি আলুর দমের রেসিপি শেয়ার করলাম, আর কী খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আলুর দমের রেসিপিটা খুব ভালো, তোমরা এই পুজোতে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো। পুজো পার্বণের জন্য এই নিরামিষ আলুর দম বানানোর জন্য আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে একে একে আলুগুলোকে ভালো করে লাল লাল ভাব দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো, নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে, লাল লাল হয়ে গেছে, এবারে এটাকে তুলে সাইডে রেখে দেব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আমরা জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু কষিয়ে তার মধ্যে টমেটো পিউরি দিয়ে দেব। এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এরকম কষে এসে যখন তেল ছাড়বে তখন এর মধ্যে ঘরে ফেটানো টক দই দিয়ে দেবো। এবারে এর মধ্যে দইটা দিয়ে দেবো, টক দইটা গ্যাসটা লো আছে রেখে। এবারে ভালো করে নুন চিনি দিয়ে এই গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে, এরকম একটা রিচ কালার আসবে।
এই পর্যায়ে আমরা এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, তাই কাজু বাদাম বাটাটা আর দইটা গ্রেভি ফর্ম করতে হেল্প করবে। তো দিয়ে দিলাম এর মধ্যে কাজু বাদাম বাটা, তারপরে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে জল দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে, যার যেরকম গ্রেভি সে লাগবে সে সেইভাবে জলটা দেবে। আর তারপরে এই আলুগুলো দিয়ে নেড়েচেড়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আলুর দম, যেটার স্বাদ হবে দারুণ। তো তোমরা দেখলেই যে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট রেডি হয়ে গেল আমাদের নিরামিষ আলুর দম। এবার ঝটপট লুচি ভেজে নেব আর আমরা ব্রেকফাস্টটা করে নেব। তোমরা কিভাবে পুজো সেলিব্রেট করবে সেটা অবশ্যই জানিও, আর কি কি স্পেশাল রেসিপি ট্রাই করবে সেটাও জানিও। তাহলে আজকের মতো আসি, পুজো সবার খুব আনন্দে কাটুক, আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে।